সেলফিনে আসার পরে যদি এই ব্যালেন্স সেকশনে পেস করি, এখানে কোনো ব্যালেন্স শো করে না কেন? এই প্রশ্নটি ইদানিং আমাকে অনেকেই করতেছে। বাট এখানে কিভাবে ব্যালেন্স আনতে হয় অ্যান্ড কিভাবে এখান থেকে ব্যালেন্স চেক করতে হয়, এই পুরো প্রসেসটি নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান রিপন। তো ভিডিও শুরু করার পূর্বে একটি রিকোয়েস্টে থাকবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, ইসলামী ব্যাংকের সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি এই সেলফিন অ্যাপ্লিকেশনটি ইসলামী ব্যাংকের একটি মোবাইল ওয়ালেট অ্যাপ। এখানে আপনি দুইটি অ্যামাউন্ট রাখতে পারবেন, এই সেলফিনে একটি অ্যামাউন্ট রাখতে পারবেন, আদারওয়াইজ আপনার ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের ব্যালেন্সও কিন্তু এই সেলফিন অ্যাপসের মাধ্যমে চেক করতে পারবেন, যদি আপনার সেলফিনের সাথে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা থাকে। তো কিভাবে সেলফিনের সাথে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হয় সেই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, অ্যান্ড ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা একেবারে লাস্টের দিকে ইন্ড স্ক্রিনে আমি দিয়ে রাখব, আপনার প্রয়োজন হলে আপনি দেখে নিতে পারেন। ওকে, তো এখন আমরা আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের সেলফিনে আমরা ব্যালেন্স ট্রান্সফার করব, আমরা ব্যালেন্স আনব। তো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে অ্যাড মানি এই সেকশনে পেস করব, অ্যান্ড তারপরে আমরা এখান থেকে অ্যাকাউন্ট এই সেকশনে পেস করব। যেহেতু আমাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা সেলফিনে ব্যালেন্স আনব, সেই সুবাদে এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেব। ওকে ডান, আমাদের অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট হয়ে গেল। সো এবার আমরা এখানে অ্যামাউন্ট টাইপ করে দেব, আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেলফিনে কত টাকা আনব। তো আমি টিউটোরিয়াল পারপাসে এখানে অনলি 100 টাকা আনব, সো আমি 100 টাকা এখানে টাইপ করে দিলাম, অ্যান্ড তারপরে আমার সেলফিনের যে পিন নাম্বার সেটা আমি এখানে টাইপ করে দেব। ওকে ডান, অ্যান্ড তারপরে এখান থেকে আমাদের সাবমিটে পেস করতে হবে। ওকে, সাবমিটে পেস করার পরে আমরা মোটামুটি ডিটেলস আমরা এখানে দেখতেছি, আর এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সেলফিনে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, এখানে কোনো রকম কোনো চার্জ কাটবে না। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে কনফার্মে পেস করব। ওকে, কনফার্মে পেস করার পরে এখন আমাদের ফোনে একটি ওটিপি কোড আসবে, অলরেডি ওটিপি কোডটি এসেছে, সো আমরা ওটিপি কোডটি এখানে টাইপ করে দিব, অ্যান্ড ওটিপি টাইপ করার পরে পুনরায় আবার আমাদের এখান থেকে কনফার্মে পেস করতে হবে। ওকে ডান, আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল। সো এখন যদি আমরা এখান থেকে একটু ব্যাকে যাই, অ্যান্ড পুনরায় যদি আমরা ব্যালেন্স সেকশনে পেস করি, ওয়েল আমাদের এইখানে কিন্তু 100 টাকা দেখাইতেছে। আই হোপ বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি, বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ ইসলামী ব্যাংক নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অনেকেই আমাকে কমেন্ট করে যে ভাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে কি না। অ্যাকচুয়ালি ভাই, কমেন্ট সেকশনে নাম্বারটি দেওয়া একটু সমস্যা। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার লাগলেও দেওয়া যাবে, সমস্যা নাই, ফেসবুকে আসতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।